বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা বুখারি শরীফের একটি ছোট্ট ঘটনা সম্পর্কে জানব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসিল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম পারস্যের বাদশাহ কিসরার নিকট পত্র লিখে বাহরাইনের শাসনকর্তার কাছে পৌঁছতে দূতকে নির্দেশ দিলেন পরে বাহরাইনের শাসনকর্তা পত্রটি কিস্তার নিকট পৌঁছে দিল কিস্তা রসুল করিম সাল্লিয় সাল্লাম এর পত্রটি পাঠ করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল রাবি বলেন আমার মনে হয় সাঈদ ইবনে মুসাইব রাজি আল্লাহ তালা আনহু এ কথাও বলেছেন যে রসুল করিম সাল্লিয়া সাল্লাম তার জন্য এ কথা বলে বদ করেছিলেন আল্লাহ যেন তার রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দেন কিছুদিনের মধ্যে তাই হয়ে গেল বুখারি অমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته